ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আর এখন বেজে গেছে 11টা, তো আজকে অনেক লেট হয়ে গেছে। আর আজকে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, তো বৃষ্টি টিষ্টি হচ্ছে না, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। আর এখন বাইরে বেরোচ্ছি না, কারণ গেটে অলরেডি তালা ঝোলানো হয়ে গেছে, তো আর বাইরে যাবো না বলে গেটে তালাটা দিয়ে দিয়েছি। আর এখন মানে চাইতে টাইতে আসে, তো তখন ঘরের ভিতর ঢুকে আসে, তো সেটা ভালো লাগে না। আর হনুমান তো এদিকে প্রচুর আছে, যদি ভয়ে ঢুকে চলে আসে বাড়ির ভেতর, অনেকবার এরকমও হয়েছে ঢুকে চলে এসেছে, তো সেই জন্য তালাটা দিয়ে দেওয়া হয়। আর মা আর আমি থাকি, তো সেই জন্য তালাটা দিয়ে রাখা হয়, তো সেই জন্য আর বাইরে যাচ্ছি না। আর ওয়েদারটা কেমন আছে দেখাচ্ছি না, তবে বোঝাই যাচ্ছে যে আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। আর এখন এই 11টার সময় খিদে পেয়েছে, তাই এখন জল খাওয়ার কী করছি সেটা দেখাই। তো মা অলরেডি খেতে বসে পড়েছে আর আমি খাবো, তো আজকে এই 11টার সময় জল খাওয়ারে আছে গরম গরম ভাত। খুব ইচ্ছে করলো ভাত খেতে, তাই গরম গরম ভাত, এই ওপরে একটু ডাল সেদ্ধ দেওয়া আছে, সেদ্ধ ডাল। আর এখানে আলু মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে, এখানে টমেটো মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে, তো এই দিয়ে এখন 11টার সময় এখন জল খাওয়ার করা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে। মা তো একদম মন দিয়ে খেয়েই যাচ্ছে, তাকাচ্ছেই না, তো আমিও খেতে বসবো এখানে। আর আমার না গরম গরম ভাত খেতে এরকম আলু মাখা ডাল দিয়ে ভীষণ ভালো লাগে, তাই জিভে জল চলে আসছে, তো এই খেতে বসবো। আর বড্ড খিদেও পেয়েছে, তবে এখনও রান্নার কাজ কিছুই শুরু হয়নি, আগে খাই তারপরে রান্নার কাজ শুরু করবো। রান্নার কাজে তো অনেক আগে থেকেই ঢুকে পড়েছিলাম, তো সব তরকারিগুলো করা কমপ্লিট, লাস্টে একটা জিনিস করব, তো সেটা দেখাই, সেটা হলো ওল। তো এই বছরের ফার্স্ট ওল আমাদের আজকে হচ্ছে, তো এটা কিন্তু ঘরের যে আমাদের যে বাগান আছে, তো বাগানে এই ওল গাছটা হয়েছিল, তো সেখান থেকে এই ওলটা মাটি খুঁড়ে তোলা হয়েছে। গাছটা তো ওল গাছগুলো তো শুকিয়ে গেলে মাটি খুঁড়ে ভেতর থেকে তুলতে হয়, তো তোলা হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে, এতদিন পর্যন্ত কিছু হচ্ছিল না। তো আজকে মা বললো যে ওল একটু সেদ্ধ করতে, তো তারপরে ওলটা সেদ্ধ করার পরে আমরা কি করি, ওলটা মাখানো হয় না, তো ওল মাখাবো ভাতের গরম ভাতের সাথে খাওয়ার জন্য, আর বাদবাকি তরকারিগুলো কমপ্লিট। তো সেজন্য এখন লাস্টে আমার এটাই বাকি আছে, ওল সেদ্ধ করা। তো ওল আমি কাটতে বসেছিলাম, আমার হাতগুলো এত চুলকোচ্ছে এখন, মানে আমি আবার কি করলাম, কিছুক্ষণ এরকম মুঠো করে রেখেছি, দিতে চুলকাচ্ছে না, কারণ দিলে রক্তটা তো ঠিকঠাক করে চলাচল করতে পারছে না, তো সেজন্য এরকম করে চিপে রাখলে একটু যে কনকন বা ওই যে জ্বালা জ্বালা করছিলো, চুলকোচ্ছিলো, তখন একটু বন্ধ থাকছে। আবার যখন হাতটা ছেড়ে দিচ্ছি, ব্লাডটা ঠিকভাবে যাচ্ছে, তো তখন আবার খোঁচা খোঁচা দিয়ে দিয়ে চুলকোনো শুরু হয়েছে, মানে এত ওলটা বিষাক্ত বা কি জানি না। তবে সেদ্ধ করার পর খেলে কিন্তু কোনো চুলকোয় না, তবে ওলের সাথে যখন আমরা মাখাই ওল, তো যাতে না চুলকো তার জন্য একটু লেবুর রস দিয়ে দিই, তো সেজন্য হোক বা যাই হোক খাওয়ার সময় অ্যাটলিস্ট চুলকোয় না বা ভালো লাগে, মিষ্টি লাগে, ভালো লাগে খেতে আমাদের বাগানের ওলগুলো। কিন্তু কাটার সময় এত চুলকোচ্ছে, এত চুলকোচ্ছে, এখনও হাতগুলো পুরো যাতা অবস্থা হয়ে আছে, কেমন একটা ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে হাতে কেউ পিন ফুটোচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। মা এখানে রেগে বাইরে বেরিয়ে এসছে, তো মা তো এই টাইমে বসে বসে টিভি দেখে, তো এখন বাইরে এখন এই যে গুলতি হাতে নিয়ে বেরিয়ে এসেছে, তো নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কী করতে বেরিয়ে এসেছে। প্রচুর হনুমান আজকে এসেছে সেই রীতিমতো, তবে আজকে সকাল থেকে আসেনি, এই দুপুরবেলা কেন যে ওদের মন হয় আসার জন্য ভগবান জানে। দিনে একবার ওদের আমার বাড়িতে আসতেই হবে, ডাকলেও আসতে হবে, না ডাকলেও আসতে হবে। এখানে এক গাদা হনুমান, এই যে ইস কত হনুমান, যা যা যা, এ বাবা, ওই চারিদিকে হা, এখানেও বসে আছে, আমার পেছনে টেছনে নেই তো, কোথায় লাভ দিয়ে দিবে, তারপর যাব আমি ইঞ্জেকশন নিতে নিতে আমার অবস্থা শেষ হয়ে যাবে। বাবা তার বেবিকেও নিয়ে বসে আছে হনুমানটা, ও বাবা, ওইখানটায় কত লোককে ঘিরে ফেলেছে, ইস এ বাবা, কত হনুমান, এই বাবা, ওই লোকটাকে রাস্তায় সাইটও দিচ্ছে না, ওইখানটায় ঠিক মতো দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে রাস্তার সাইটও দিচ্ছে না, কীভাবে ওরা ঝগড়া করছে। হুম
তো দুপুর দুটোর সময় সবাই বসছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে? ভাত, এখানে কি একটা নতুন জিনিস দেখছি হচ্ছে, সেটা হচ্ছে ওল ভাতে। এখানে হচ্ছে আলু ঢেঁড়সের তরকারি আর হচ্ছে মাছের টক। ওলটা কি চুলকাচ্ছে? হ্যাঁ, প্রচুর ওলে লেবু দেওয়া হয়েছিল, ওলে শুকনো লঙ্কা ভাজা, জিরে ভাজা, একটু সর্ষে বাটা আর লেবু আর নুন, সর্ষে তেল তো আছেই, দিয়ে ওলটাকে মাখানো হয়েছে। ও, তা বাদেও চুল কাচ্ছে, তার মানে ভাবুন যে চুল মানে ওলটা মনে হয় জোরে চুল, মানে খুব নড় না না, অল্প অল্প চুল কাচ্ছে, ওলে মানে একটু চুল কাচ্ছে, অল্প 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 চুল কাচ্ছে। এবার আমি তো সেদ্ধ করে জলও বের করে দিয়েছিলাম, এবার আমি খেয়ে দেখি ওল চুলকায় কিনা। আর এই ভাদ্র মাসে নাকি ওল খাওয়ার নিয়ম নাকি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাদ্র মাসে ওলটা আমি তো কিনিনি, ঘরে বাগানে হয়েছিল, বাগানের দেশি ওল তো চুলকাবে, তো আমি খেয়ে দেখি চুলকায় কিনা। তো খেয়ে তো উঠেছি, আপাতত আমার গলা চুল করছে না। আর তো খাওয়ার সময় টক খেয়েছি, মা আবার এক্ষুনি বলে নাকি টক দই খেতে, সেই জন্য আমার জন্য এখানে টক দই নিয়ে এসেছে। আমি খাবো না, কেন কি খাওয়ার সময় সেই আমচুরের টক, তারপর লেবুর টক প্লাস এই দই, আমি এত টক খাবো না, আমার এমনিতে পেটের গণ্ডগোল হয়, যদি অ্যাসিডিটি ফ্যাসিডিটি হয়ে যায় তো আমাকে ভুক্তভোগী হতে হবে। তো আমি খেলাম না, কিন্তু মা টক খেয়েছে, লেবু খেয়েছে, আবার টক দই সব একসাথে খেয়ে নিয়েছে। হ্যাঁ, যখন আমাকে বলবে এই দেখুন হাতে সব কিছু নিয়ে, এখনও খাওয়া শেষ হয়নি, চলছে। আর এইখানে আমাদের বাড়িতে বানানো মানে দই বসানো হয় এই এটা আর কি, দিয়ে ফ্রিজে রেখে দেয়, তো মা ডেলি নিয়ম করে টক দই খায়। আর আমার ইচ্ছে হলে খাই, নাহলে খাই না, না খাই না বলতে গেলে আর কি। তো এইটাই ডেলি দুধ এলে মা তা এতে ঢেলে দই বসায়, এই যে। আর এই দেখুন ইনিও দই খাবেন বলে আসছেন, তুই দই খাচ্ছিস? হ্যাঁ, তুই এত টক খেলে আবার টক খাবি কি? তুই টক খাসনি, মাঝে টক খাসনি? ও আচ্ছা, ও মাছ। হ্যাঁ, মাছ খাস না, কিন্তু মাছের টক তো খাস না। ডাক্তার বলেছে প্রতিদিন দই খেতে, যা খান দই খাবেন। এবার মা আবার এক ডাক্তারি আরম্ভ করেছে, মা বলছে কি ডাক্তার বলেছে প্রতিদিন দই খেতে, তো খাগ এরা আমি খাবো। আফটারনুন, তো এখন বাজে বিকেল পাঁচটা, আর আজকে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা থেকেই আজকে ওয়েদারটা ভালো, আকাশ পুরো পরিষ্কার আর মেঘলা মেঘলা ভাবও নেই, তারপর মেঘও যে প্রত্যেক দিন ডাকতো সেরকম কিছু ডাকছেও না, মানে আজকে ভালো যাই। আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওখানে বসছিলাম, দিয়ে মা বললো যাও না একটু কয়েকটা পান তুলে আনো আমার জন্য, তো এখন যাচ্ছি সেই বাড়ির পেছন দিকে পান তুলতে। আর পানের গাছটা তো আপনারা দেখেছেন কোথায় হয়েছে, তো বৃষ্টির জল পেতে আরও প্রচুর পান হয়েছে, গাছের অনেকটা ওপর পর্যন্ত উঠে গেছে পান গাছটা, এই যে সুন্দর সুন্দর পান ধরেছে, অনেক পান হয়েছে, তলাতেও অনেক পান হয়েছে, আর এদিকটাতেও এই যে এদিকটাতে এদিকটাতে অনেক পান হয়েছে। এখন তো পান এখান থেকে কয়েকটা তুলে নেব, তারপর চলে যাব। তো এখান থেকে কয়েকটা পান তুলে নিয়েছি, এরপর যাচ্ছি, তারপর ধুয়ে মাকে দিয়ে দেবো। আর আমি একটু আজকে অনেক দিন বাদে যেহেতু ফাঁকা আকাশ, একটু সামনের দিকটাতে একটু হাঁটবো কিছুক্ষণ, তারপরে যাবো বাড়ির ভেতর। অনেক দিন বাদে বিকেলটাকে ফাঁকা পেয়েছি। আজকে গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীতে আজকে সারা দিনটা না আমাদের বাড়িতে সেরকম পুজো হলো, পুজো হয়নি গণেশ চতুর্থীর পুজো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাজারে একটা বিশাল বড় প্যান্ডেল করে, বিশাল বড় মূর্তি করে পুজো হতো প্রত্যেক বছর, কিন্তু এবছর সেটা বন্ধ হয়ে গেছে, কেন জানি না, বলতে পারছি না। তো এই বছর গণেশ চতুর্থীটা পুরো একেবারে আমাদের সাদামাটা করে কাটলো, আর গণেশ চতুর্থী চলে এলো, আজকে গণেশ চতুর্থী, এর পরের শুক্রবার হচ্ছে বিশ্বকর্মা পূজা, আর তার কয়েকদিন পর মহালয়া দুর্গা পুজো, তো আর কয়েকদিনের মধ্যেই মানে সেই মানে উৎসবের মানে মরশুম চালু হয়ে গেছে। এবার পরপর একের পর এক আমাদের বাঙালির উৎসবগুলো আসতে থাকবে। তো আজকে গণেশ চতুর্থীটা সেরকম কাটলো না, আর এরপরে যে শুক্রবার কী আছে বিশ্বকর্মা পূজা, সেটা আমাদের কাকুদের বাড়িতে পুজো হয়, নিশ্চয়ই সেখানে সবাই আনন্দ হৈ হুল্লোড় হবে। আর আরেকটা কথা,
সেটা হচ্ছে আজকে আমি বাজার থেকে এসেছি প্রায় 9:30 দিকে, কেননা কি সন্ধ্যা থেকে আবার প্রচুর বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়েছে, আজকে প্রচুর বাজও পড়েছে। তো সেজন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসে, বাড়ি চলে আসার কারণও আছে, আর একটা আছে, কাল সকাল সকাল উঠে রুমিকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো সেই জন্য সবাই তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, দেখুন। আর ইনি তো অলরেডি লটকে গেছে, মা টিভিতে সিনেমা দেখছে, কি স্বয়ং সিদ্ধানা কি হচ্ছে একটা, ওই মা পুরনো সিনেমা দেখতে ভালো লাগে তো ওই দেখছে। আর তো সেই জন্য যে যার কাজে ব্যস্ত, তো আমি আর বেশিক্ষণ জেগে থাকবো না, কারণ সকাল সকাল উঠতে হবে, ঘুম ঠিকঠাক দরকার আছে। আর এই কয়েকদিন আমরা এই ছাদের উপরে না গিয়েই তলাতেই রুমটাই ঘুমোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, বাজে এখন 11:30। এখন বেরিয়েছি আমি আর রুমি, যাবো ডাক্তারের কাছে। তো সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সকাল সকাল যেতে পারি, সরি। তো বৃষ্টির জন্য সকাল সকাল যেতে পারিনি, তো এইমাত্র বেরোচ্ছি, আর এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমি ও পায়ের দিকে রেনকোটটা পরেছি, আর একটা মানে ওপরে রেনকোটটা পরা এখনও বাকি আছে, মানে বেরোনোর সময় গায়ে দিব। বাবা যা হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে মনে হয়। আর হচ্ছে সকালবেলা ডাক্তারকে, মানে ডাক্তারের ওইখানে না ফোন করে নাম লেখানো হয়ে গেছে, 2 নম্বরে নাম ছিল, মানে সকাল সকাল গেলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে দেরি হয়ে গেল। তো এই যে কিরে, বৃষ্টি পড়েছে, তাড়াতাড়ি চলো। তো আজকে রান্না বান্না সব কিছু মা করবে, রান্না বান্নাও শুরু হয়নি, মা এখনো ঠাকুর ঘরে বসে আছে, মানে পুজো করছে। তো আমরা এখন বেরাই, তারপরে গিয়ে ডাক্তার দেখাই, এবং ডাক্তার কি বলে ফিরে আসি তখন জানাবো। তো এইমাত্র এগা থেকে ফিরলাম, রুমিকে ডাক্তার দেখিয়ে এইমাত্র ফিরলাম। আর আজকে যাওয়ার সময় তেমন বৃষ্টি পায়নি, কিন্তু আসার সময় বৃষ্টি পাচ্ছিলাম। তো সেই জন্য আমি কি করলাম, রুমিকে ট্রেকারে তুলে দিয়েছি, দিয়ে আমি বাইক চালিয়ে এসেছি, আমার কাছে যেহেতু রেনকোট ছিল, তো ও আসার সময় ট্রেকারে এসছে। 3টে বেজে গেছে, এইমাত্র স্নান করে এলাম, আর আজকে সমস্ত রান্নাই মা করেছে, মার তার খাওয়া চলছে। রুমি আজকে সবার আগে খেয়ে নিয়েছে, দেখুন পুরো থালা পরিষ্কার করে ফেলেছে, এমন খিদে পেয়েছে নাকি দাদা। হ্যাঁ, আর আজকে মা কী রান্না করেছে সেটা দেখাই। এখানে আছে ডাল, এখানে আছে মাছের ঝাল দেওয়া, এখানে আছে আলু উচ্ছে ভাজা, আর এখানে আছে ঘণ্ট, এটা বলো বড়ি। ও হ্যাঁ, এখানে বড়ি আছে, তো বড়ি ভাজা এইসব আছে। আর আজকে একটা কথা আপনাদের বলা হয়নি, এই মেয়েটা এত লোকের সাথে বার্গেনিং করে, একটা ফল দোকানে গেছে, লোকটা মানে এর বার্গেনিং শুনে লোকটা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গেল, বলছে আপনি এরকম করছেন কেন, লাভ ফাভ কিছু থাকে না, এ থাকে না, সে থাকে না। আমি একে বললাম যা চাইছে দিয়ে দে, 2-4 টাকার জন্য, সে লোকও তার ছাড়বে না, এও তার ছাড়বে না, তার যেমন খরিদ্দার তার তেমন তার দোকানদার। এরকম করিস কেন, এরকম 2 টাকা বাঁচিয়ে ফেললে কি ধরিয়ে যাবি? হ্যাঁ, ওই 2 টাকা বাঁচিয়ে বাঁচিয়ে 2000 টাকা হবে, 2000 টাকা থেকে 2 লাখ টাকা। 3টে বেজে গেছে,